নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো আগামীকাল ঠিক এই সময় দুটি রাশির লটারি প্রাপ্তির যোগ তৈরি হয়েছে, এর ফলে লটারিতে অর্থপ্রাপ্তি ঘটবে এই দুটি রাশির। আগামীকাল অনুরাধা নক্ষত্রে ও বৃদ্ধি যোগে এই ধনযোগ কিন্তু তৈরি হবে, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তার আগে যে কথাটা বলি প্রত্যেকটা ভিডিওতে, যে আপনারা এই ভিডিওগুলো কখনও কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এবং আপনারা যদি এই ভিডিওগুলো কেটে কেটে দেখেন তাহলে আপনাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। যেরকম আজ যে লটারি প্রাপ্তি আগামীকাল, আমি বলেছিলাম আজ লটারি প্রাপ্তি সম্পর্কে তিনটে রাশির, সেখানে অনেকে কমেন্ট করেছে যে আজ লটারি বন্ধ আছে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে, আলোচনার মাধ্যমে বলি যে লটারি প্রাপ্তি বলে আমাদের জ্যোতিষশাস্ত্রে কিছু বের হয় না। এই লটারি শব্দটা আমরা, অর্থাৎ এই জ্যোতিষটা বলে বোঝানোর চেষ্টা করি, এখানে থাকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। এই হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ বর্তমান পরিস্থিতিতে এসে আমাদের কিন্তু লটারি ছাড়া কোনো রাস্তা নেই, সেই কারণে লটারি শব্দটা ব্যবহার করা হয়। আজ যে লটারি প্রাপ্তি যোগের ভিডিও আমি গতকাল দিয়েছিলাম, তার উদ্দেশ্য আপনার লটারি কাটলেই প্রাপ্তি ঘটবে এরকমটা নয়। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এই একই কথা, আর সেই কারণে অনুরোধ করি সম্পূর্ণ আপনারা ভিডিওটা দেখুন, জানুন, বুঝুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তারপর সফলতা পাবেন। এখানে গ্রহদের বিচার বিশ্লেষণ করে এটাই উঠে আসে যে অর্থপ্রাপ্তির যোগ কোন কোন রাশির থাকে। অর্থপ্রাপ্তি অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনার হাতে অর্থ আসতে পারে। বর্তমান পরিস্থিতিতে বলা যাবে না রাস্তায় পড়ে পাবেন, বলা যাবে না গুপ্তধন আপনার বাড়ির মাটির নিচ থেকে উঠবে, সেগুলো এখন সম্ভব না। আর সেই কারণে আমি লটারি শব্দটা ব্যবহার করি, আমি প্রত্যেক দিন এই কথাটা কিন্তু বলি। আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে সেই কারণে এরকম কমেন্টগুলো করেছেন, কারণ এই অর্থপ্রাপ্তির যোগটাকে লটারি প্রাপ্তি বলা হয়। এবং আমি বলি, আমার মতন অ্যাস্ট্রোলজাররা বলে, আমি সেটা প্রত্যেক দিন ভাঙিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে আজ অর্থপ্রাপ্তির যোগ, যে তিনটে রাশি নিয়ে আমি আলোচনা করেছিলাম, তাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই কোনো না কোনো জায়গা থেকে তাদের হাতে অর্থ আসবে। হতে পারে তাদের ইনকামেরই কোনো একটা অর্থ, যেগুলো অনেক দিন ধরে পড়েছিল, পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখান থেকে আপনারা একটা অর্থ পেতে পারেন। বা কোনো জায়গা থেকে একটা আপনার পৈতৃক সম্পত্তির থেকেও একটা ভাগের অংশ আপনার হাতে আজ আসতে পারে। যে কোনো জায়গা থেকে হোক না কেন, আপনার পরিশ্রম ছাড়া অর্থ আপনার হাতে, আজকের পরিশ্রম ছাড়া আপনার হাতে অর্থ আসবে, সেটাই হচ্ছে অর্থপ্রাপ্তির যোগের মূল কারণ। আর সেটাই কিন্তু ঘটবে। এবং আমি প্রত্যেক দিন এই লটারি শব্দটা ব্যবহার করার একটাই উদ্দেশ্য, যে যখন আপনি জানতে পারবেন আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, সেইটাকে আমি লটারি বলে বোঝানোর চেষ্টা করি। যখন আপনারা লটারি কাটবেন তখন কিন্তু খুব ইজিলি আপনার হাতে এই অর্থপ্রাপ্তির যোগটা তৈরি হওয়ার পরে আপনার হাতে কিন্তু অর্থ আসবে লটারি থেকেই। সেই কারণেই লটারি ভাষাটা আমি ব্যবহার করি। আর এই গ্রহদের বিচার বিশ্লেষণ করে কিন্তু কখনো লটারি শব্দটা আসে না, কারণ এই গ্রহদের অবস্থান আমাদের বহু বছর আগে থেকে, হাজার হাজার বছর বলাও ভুল হবে, তারও আগে থেকে এই জ্যোতিষশাস্ত্র খুব পুরনো একটা শাস্ত্র। সেখানে লটারির তখন জন্ম হয়নি, এখানে লটারি কথাটা আসবেই না। এখানে এটাই হতে পারে আপনার পরধন প্রাপ্তি এবং অর্থপ্রাপ্তি যোগ বিচার বিশ্লেষণ করে আমি লটারি বলে আপনাদেরকে বোঝাই, শুধু বোঝানোর জন্য। যাই হোক, আমি আজও অনুরোধ করব ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন, কি আলোচনা আছে বুঝুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন। যেরকম আগামীকালের দুটি রাশির নাম বেরিয়ে আসছে, আর ১২টি রাশির মধ্যে কোনো না কোনো রাশির কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকবেই থাকবে, সেগুলো আমাদের জানা থাকে না, সেই জানানোর কাজটা আমি করি। আমি আপনাদেরকে কবে কোন রাশির এই অর্থপ্রাপ্তির যোগ থাকে সেগুলোকে জানানোর চেষ্টা করি। ঠিক সেরকম আগামীকালের এই দুটি রাশি বেরিয়ে আসছে যাদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে, আবারও একই কথা বলবো, লটারি যদি আপনারা কাটতে পারেন সেখান থেকে কিন্তু 100% প্রাপ্তি ঘটবে। তার সাথে সাথে আপনার দেখতে হবে জন্মছকে তিনটে গ্রহ ভালো অবস্থায় আছে কি না, এই দুটি রাশির কি রাহু শুক্র মঙ্গল, এই তিনটে গ্রহ কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগটা দেখে থাকে, এবং আপনার অর্থপ্রাপ্তি হবে কি না সেটা কিন্তু এই তিনটে গ্রহের উপরে নির্ভর করে। অবশ্যই এগুলো আপনাদের ফলো করতে হবে। কিভাবে করবেন, যাদের জন্মছক বিচার বিশ্লেষণ করা আছে তারা দেখে নেবেন যে আপনার জন্মছকে এই তিনটে গ্রহ ভালো অবস্থায় আছে কি না, যদি থাকে তাহলেই আগামীকাল একটি টিকিট কাটতে পারেন।
এছাড়াও আপনারা হস্তরেখা সম্পর্কে যে আলোচনাগুলো করা হয় সেখানে গিয়েও আপনারা দেখে আসতে পারেন। আপনার হস্তরেখায় অর্থাৎ হাতের মাধ্যমে এই তিনটে গ্রহ কী অবস্থায় আছে সেটা কিন্তু আপনারা নিজেরা কিন্তু দেখে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন। আপনাদের কারোর হাত ধরতে হবে না, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না। আমার ভিডিওগুলো আপনারা যদি দেখতে পারেন, জ্যোতিষী উত্তম কুমারের হস্তরেখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা থাকে আপনার হাতে লটারি প্রাপ্তি আছে কি না এবং গ্রহদের সম্পূর্ণভাবে বোঝানো থাকে আপনার হাতের কোন স্থানে কোন গ্রহদের অবস্থান, কী অবস্থায় থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনার এই গ্রহ ভালো আছে, বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করি। যদি ঠিকঠাক আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এবং ভিডিওতে দেখানো হাতের ছবি এঁকে যে দেখানো হয় সেগুলো যদি আপনার হাতের সাথে মিলিয়ে নিতে পারেন, যদি ঠিকঠাক বুঝতে পারেন, মিলাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অন্যর হাত ধরতে হবে না, নিজেরাই জানতে পারবেন আপনাদের গ্রহদের অবস্থান এবং লটারি প্রাপ্তি আছে কি না। সঠিক হয়ে যদি থাকে তাহলেই আগামীকাল আপনারা একটা লটারি কাটতে পারেন, সেখান থেকে প্রাপ্তি কিন্তু ঘটবেই। আগামীকাল ভীষণ একটা ভালো সময়, ভালো যোগ কিন্তু তৈরি হবে এই অনুরাধা নক্ষত্রে এবং বৃদ্ধির যোগে এই লটারি প্রাপ্তি কিন্তু দুটি রাশির ঘটবে। আবারও আমি বলছি, লটারি প্রাপ্তি বলে কোনো শব্দ হয় না, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। আমরা গ্রহদের অবস্থান বিচার বিশ্লেষণ করে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগটা বার করি। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ অর্থপ্রাপ্তি একমাত্র আমাদের দিতে পারে লটারি, সেই কারণে লটারি ভাষাটা আমি ব্যবহার করি। আমি এটাই বলবো যে আপনার লটারি যারা কাটবেন না, কাটছেন না, তাদের ক্ষেত্রে কি এই অর্থপ্রাপ্তির যোগ কাজ করবে না? অবশ্যই করবে। হয়তো কোনো জায়গা থেকে আপনার হাতে কিছু অর্থ চলে আসলো, হয়তো আপনারই প্রাপ্য, হয়তো দিচ্ছিল না বহুদিন ধরে, আজ কিন্তু আপনার যে কথাটা আমি বললাম, আগামীকাল দেখা গেল কোনো না কোনো জায়গা থেকে আপনার হাতে কিছু হলেও অর্থ কিন্তু আসবে, যদি টিকিট না কাটেন, তবে আসবেই যদি এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে। কারণ অর্থপ্রাপ্তির সাথে এই তিনটে গ্রহের একটা ভালো কানেকশন আছে, আর সেই কারণেই আমি বলবো অর্থপ্রাপ্তি আপনার ঘটবেই, এটা কেউ আটকাতে পারবে না। সেটা আপনার লটারি কাটেন বা না কাটেন, লটারি কোম্পানি থাকুক বা না থাকুক, আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। বর্তমানে আমি বলবো যদি আপনারা একটা টিকিট কাটতে পারেন, হয়তো বড় অ্যামাউন্টের কিছু পেতে পারেন, সেটা আপনার ভাগ্যের উপরে সাপোর্ট করবে কতটা অ্যামাউন্ট পাবেন। আমি যদি আপনাদের বোঝাতে পারি তাহলে অবশ্যই আপনারা বুঝে শুনে কাজটা করুন, সফলতা থাকছে। এবার আমি আসবো যে দুটো রাশির অর্থপ্রাপ্তির যোগ অর্থাৎ লটারি থেকে কিছু না কিছু আপনাদের আগামীকাল ঘটতে চলেছে সেই রাশির মধ্যে। প্রথমেই আসবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ভালো সময় কিন্তু অবশ্যই আগামীকাল থাকছে। সকাল 8:00 থেকে 10:50 এই সময়ের মধ্যে একটি টিকিট কাটার চেষ্টা করুন, তার থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। এবং না কাটলেও আপনাদের সারাদিনে কোনো না কোনো সময় কিছু অর্থও কিন্তু আপনার হাতে আসতে পারে, যেটা আগামীকাল আপনার পরিশ্রম করেননি, আগের হয়তো কিছু পরিশ্রম থাকতে পারে কিন্তু হঠাৎ করে আপনার হাতে কিছু অর্থ আসবে, এতে কোনো ভুল নেই যদি আপনার জন্মছকে বা হস্তরেখায় তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল সকাল 9:00 থেকে 12:00 এই সময়টা ভীষণ ভালো, এই সময়ের মধ্যে একটা টিকিট কাটার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার সেই টিকিট থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, কারণ আগামীকাল আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। আপনারা যদি আপনাদের জন্মছক বা হস্তরেখায় দেখেন যে এই গ্রহদের অবস্থানগুলো ভালো আছে, অবশ্যই আমি বলবো একটি টিকিট কাটুন এবং সারাটা দিন চোখ কান খোলা রাখুন, কোনো না কোনো জায়গা থেকে আপনার হাতে অর্থ আসবে, সেটা 2 টাকা হতে পারে, 1 কোটি হতে পারে, আসবে নিশ্চিত। এবার আমি বলবো এই সময়টা যদি মেনটেন না করতে পারেন তাহলে যে কোনো সময় আগামীকাল একটা টিকিট কাটতে পারেন, কারণ আগামীকাল আপনার পুরোটা দিনই শুভ থাকছে। শুধু লটারি কাটার জন্য আমি টাইমটা বললাম, কিন্তু সারাটা দিন আপনার জন্য শুভ থাকছে, যখন খুশি আপনার কাছে কিন্তু কিছু অর্থ চলে আসবে যদি আপনার জন্মছক বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো অবস্থায় থাকে। এবার আমি বলবো শুধু রাহুকালটা ছেড়ে টিকিটটা কাটবেন যদি এই সময়টা মেনটেন না করতে পারেন। রাহুকাল হলো সকাল 1:55 থেকে 3:15 এই সময়টা অবশ্যই আপনারা কোনো শুভ কাজ করবেন না এবং লটারি তো কাটবেনই না, তাহলেই কিন্তু আপনাদের আগামীকাল যে অর্থপ্রাপ্তির যোগ সম্পূর্ণভাবে আপনাদের কার্যকারিতা ঘটবে। আর যে কথাটা বললাম, অবশ্যই সারাদিন যখন খুশি একটা টিকিট কাটতে পারেন জাস্ট এই রাহুকালটা ছেড়ে দিয়ে। এই ছিল আগামীকালের দুটি রাশির লটারি প্রাপ্তি অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হওয়ার ফলে
সম্পূর্ণভাবে কিন্তু সফলতা আগামীকাল থাকছে। আর যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।